হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকের এই ভিডিওতে কোচবিহার রাজবাড়ির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। কোচবিহার রাজবাড়ি, যেটি ভিক্টর জুবিলি প্যালেস নামেও পরিচিত, যেটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় অবস্থিত, এটি কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যেখানে প্রতি বছর ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই রাজবাড়িকে দর্শন করার জন্য এসে থাকে। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে এই রাজবাড়িকে নির্মাণ করা হয়েছিল। কোচবিহার রাজবাড়িটিকে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে বানানো হয়েছে। বিখ্যাত আর্কিটেক্ট কোম্পানি মার্টিন এন্ড বার্ন এই রাজবাড়িটিকে নির্মাণ করেছে। কোচবিহার রাজবাড়িটি 51,309 বর্গফুট জমির উপর অবস্থিত। রাজবাড়িটি 395 ফুট দীর্ঘ, 296 ফুট চওড়া এবং এর উচ্চতা 4 ফুট 9 ইঞ্চি। রাজবাড়ির সামনে রয়েছে একটি রাজপথ, আর ভিতরে রয়েছে একটি বাগান, একটি পুকুর, এবং এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ কচ্ছপ দেখতে পাওয়া যায়। এছাড়াও রাজবাড়ির ভিতরে রয়েছে ড্রেসিং রুম, শয়ন কক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, গ্রন্থগার, তোষাখানা, লেডিস গ্যালারি। হাতিয়ার কক্ষে রয়েছে তীর, বর্ষা, যুদ্ধের বন্দুক, ঢোল, তলোয়ার। তবে রাজবাড়িতে অনেক ঘর রয়েছে যেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, যাতে সেখানকার গোপন তথ্য সাধারণ মানুষ জানতে না পারে, যেগুলি জানলে দেশে অশান্তি সৃষ্টি হতে পারে। 1897 সালে আসামের ভূমিকম্পের ফলে এই রাজবাড়ির অনেক অংশ নষ্ট হয়ে যায়। বর্তমানে রাজবাড়ির সকল সদস্যই লন্ডনে থাকে। মহারাজ বীর রাজেন্দ্র নারায়ণ এই রাজবাড়িকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেয়। এই ছিল কোচবিহার রাজবাড়ির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর আপনি কমেন্টে এটাও জানাতে পারেন আপনি কোন শহর, কোন জেলার সম্পর্কে জানতে চান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।